আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচএসসি 26 ব্যাচ তোমাদের জন্য কিন্তু রসায়নে সাইকেল 1 লঞ্চ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। সো এখানে আমরা একদম তোমাকে বেসিক থেকে পড়াবো, এবং তোমার রসায়নের যে অবস্থাতেই থাকুক না কেন, তুমি যদি এসএসসি তে ফাঁকি দিয়ে বসে থাকো, তোমাকে আমি একদম শুরু থেকে ধরে ধরে তোমাকে আমি পড়াবো একাডেমিক টু অ্যাডমিশন পর্যন্ত। সো কোর্সে কি কি থাকছে, কিভাবে ভর্তি হবো, পুরো বিষয়টাই ডিসক্রিপশন বক্সে দেয়া আছে, দেখে নিতে পারো। তবে হ্যাঁ, যারা ভর্তি হবা তারা একটু দেখো যে এখানে কি কি থাকবে, কেন আমাদের কোর্সটা বেশি স্পেশাল, ওকে? এবং কোর্স ফি কত সব বলে দিচ্ছি। তো এটা কাদের জন্য, এইচএসসি 26 ব্যাচ তোমরা ভর্তি হইতে পারো, যারা 25 ব্যাচ আছে তারাও ভর্তি হইতে পারো, কোনো সমস্যা নাই। এই সাইকেল ওয়ানে আমাদের দুইটা চ্যাপ্টার পড়ানো হবে, একটা হলো গুণগত রসায়ন আর মৌলের পর্যাবৃত ধর্ম রাসায়নিক বন্ধন, অর্থাৎ ফার্স্ট পার্টের প্রথম দ্বিতীয় অধ্যায়টা এবং তৃতীয় অধ্যায়টা তোমাকে পড়ানো হবে। তো এই কোর্সে কি কি থাকছে, কিভাবে তোমাকে পড়ানো হবে, এটা যদি তোমাকে একটু বলি তুমি দেখতে পারবা। দেখো, প্রথমেই তোমাকে আমি কি করব, একটা 100% টাইপ ভিত্তিক সাজেশন তোমার আমি দিয়ে দিব প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য। কেন এটা দিয়ে দিব, কারণ আমি তোমাকে আগে থেকে বলে দিব যে ভাই এই চ্যাপ্টারে এই টপিকটা গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসবে, তোমাকে অত বেশি পড়ার দরকার নাই, কিছু সিলেক্টিভ ওয়েতে পড়াশোনা করলেও তুমি এ প্লাসটা পাবা, ওকে? এবং অ্যাডমিশনে কিভাবে প্রস্তুতি নেবে সেটা তো থাকছেই। প্রথমে আমি কি বলবো, 100% সিকিউ সাজেশনটা দিব, এবং প্রত্যেকটা টপিক বেসিক ধরে ধরে আমি তোমাকে পড়াবো, তোমার যে অবস্থাতে থাকুক না কেন, যেমনই থাকুক না কেন, কোনো সমস্যা নাই, আমি তোমারে ধরে ধরে পড়াবো ইনশাল্লাহ। দুই নাম্বার কি পড়াবো, দেখো, টাইপ ওয়াইজ সলভ করাবো। টাইপ ওয়াইজ সলভ করাবো মানে কি, সেটা সিকিউ হইতে পারে, এমসিকিউ হইতে পারে, প্রত্যেকটা টপিকের টাইপ ভিত্তিকভাবে সিকিউ এবং এমসিকিউটা আমি সলভ করে দিব ইনশাল্লাহ। অ্যান্ড দেন একাডেমিক টু অ্যাডমিশন যে এমসিকিউগুলো থাকবে এগুলো আমি তোমাকে সলভ করাবো, ওকে? তোমাকে এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নাই যে শুধু তোমার একাডেমিকের প্রস্তুতি হবে, না, এই কোর্সে ভর্তি হলে ওই দুইটা চ্যাপ্টার থেকে একাডেমিক এবং অ্যাডমিশন যেমনি আসুক না কেন ওইটার দায়িত্ব হবে আমার, জাস্ট আমি যা পড়াবো তুমি শুধু পড়বা, ওকে? অ্যান্ড তিন নাম্বার কেন বলতে, চার নাম্বার, প্রত্যেকটা ক্লাস সাজানোভাবে রেকর্ড থাকবে। বিষয়টা এরকম যে আমরা তো স্কুল কলেজ থাকবে আমাদের, আসলে বিভিন্ন প্রাইভেট থাকবে অফলাইনে, তারপরে তোমাকে তো অনলাইনে কোর্সটা ক্লাস করতে হয়, এই জন্য আমাদের প্রত্যেকটা ক্লাস একদম প্লে লিস্ট আকারে সাজানো থাকবে, এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো কাহিনীই নাই, ওকে? এবং প্রত্যেকটা ক্লাস শেষে তুমি পিডিএফ পাবা, যেটা এখানে মিসিং হয়ে গেছে, আমাদের পিডিএফ ফাইলগুলো সবগুলো তুমি পাবা, ওকে? আমাদের পার্সোনাল যে নোটগুলো আছে সেই নোটের পিডিএফ ফাইল তুমি পেয়ে যাবা প্রত্যেকটা ক্লাস শেষে। তারপর প্রতিটা ক্লাস শেষে কি হবে, পরীক্ষা নেওয়া হবে, মানে কি, আমি তোমার একটা টপিক বুঝাইলাম, সৃজনশীল প্র্যাকটিস করালাম, এমসিকিউ প্র্যাকটিস করাইছি, আমি তুমি কতটুকু জানছো বা বুঝছো এটা তুমি কেমনে বুঝবা, তাই না? এই জন্য কি করবো আমি, প্রত্যেকটা টাইপ ওয়াইজ শেষে আমি কি করবো, তোমার এক্সাম নিবো আমি, ওকে? অ্যান্ড দেন তোমাকে কি স্পেশাল গাইডলাইন থাকছে বা মেন্টরশিপ একদম ফ্রিতে থাকবে, তার কারণ ভাই তুমি এসএসসি থেকে এইচএসসি তে চলে আসছো, তুমি অনেক সময় বুঝতেই পারতেছো না ভাই ফিজিক্স, ভাই আমি তো সূত্র মুখস্থ করতে করতে পারতেছি না, ভাই কেমিস্ট্রি আমি তো বুঝতেছি বা সিকিউ সলভ করতে গিয়ে পারতেছি না, এই যে প্রবলেমগুলো আছে এই প্রবলেম আর হবে না। তোমাকে আমি কিভাবে পড়তে হবে, কোন সাবজেক্ট কিভাবে ম্যাপিং করতে হবে, কি করলে ভালো হয় না করলে ভালো হয়, পুরো গাইডলাইনটা একাডেমিক টু অ্যাডমিশন পর্যন্ত ভাই আমি তোমারে বুঝাইয়া দিব, এই দায়িত্ব আমার, ওকে? এবং ক্লাস দেখার সময় বা যে কোনো সময় তোমার যদি কোনো সমস্যা হয় জাস্ট আমাদের দেখো, আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কথা বলে তুমি আমার সাথে সেই প্রবলেমের সলিউশন নিতে পারবা, ওকে? তো বলবা যে ভাই এত কিছু দিচ্ছেন, অ্যাকচুয়ালি কোর্স ফিটা কত, খুবই কোর্স ফি সামান্য রাখছি, এই দুইটা চ্যাপ্টারের জন্য এককালীন তোমাকে শুধু একবারই 1000 টাকা কোর্স ফি দিতে হবে, এরপর আর কোনো টাকা তোমাকে দিতে হবে না, একদম তোমার পরীক্ষার আগ পর্যন্ত ওটাই শেষ, এরপর আর কোনো টাকা দিতে হবে না। কথা হইলো কি ভাই, যে কোনো সময় তুমি ভর্তি হইতে পারবা, যে কোনো সময় যে কোনো মুহূর্তে ভর্তি হইতে পারবা, কোনো সমস্যা নেই। মানে কোর্সে ভর্তি হবা কিভাবে, এটা হইলো ভাই যে দেখো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেখতে পাচ্ছ, এই 01832641200, এটাতেই আমাদের বিকাশ নাম্বার আছে, নগদ আছে, রকেট আছে, সব আছে। প্রথমে তোমাকে কি করতে হবে, এই নাম্বারে আমাদের এই যে আমাদের যে কোর্স ফি 1000 টাকা এটা সেন্ড মানি করতে হবে। এরপর তোমার নাম, ভালো করে শোনো, তোমার নাম, অভিভাবকের নাম্বার, টাকা পাঠানোর নাম্বার, এই তিনটা তথ্য এই নাম্বারে যে হোয়াটসঅ্যাপটা আছে হোয়াটসঅ্যাপে পাঠাবা, সঙ্গে সঙ্গে আমাদের টিম তোমার ভর্তিটা কনফার্ম করে নেবে ইনশাল্লাহ। আমি আবারও বলতেছি, যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাচ্ছ, যদি সমস্যা হয় জাস্ট হোয়াটসঅ্যাপে আমাকে নক দাও, আমি তোমাকে উত্তর দিয়ে দিব। তারপরেও বলি, প্রথমে তোমাকে টাকাটা পাঠাতে হবে, সেন্ড মানি করতে হবে কত, 1000 টাকা। এরপর তোমার নাম, অভিভাবকের নাম্বার, টাকা পাঠানোর নাম্বার, এই তিনটা তথ্য
হোয়াটসঅ্যাপে পাঠাবা, সঙ্গে সঙ্গে ভর্তিটা কনফার্ম হয়ে যাবে ইনশাল্লাহ। সো দ্রুত আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও, আর তোমার রসায়নের মজবুত একটা ভিত তৈরি করতে নিজেকে এক ডাব আগায় রাখো। তো দেখা হচ্ছে আমাদের কোর্সে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।